আমাদের আদর্শ গৃহস্থ ভক্ত মহাপ্রভু তিনি একথা বলেননি যে কেবল সন্ন্যাসী ব্রহ্মচারী এরাই ভগবানকে পাবে আর গৃহস্থরা পচা তারা ভগবানকে পাবে না এরকম কথা চৈতন্য মহাপ্রভু বলেন মহাপ্রভু বলেছেন যে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসি নয় যেই কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই গুরু হয় হ্যাঁ কি বা বিপ্লব ব্রাহ্মণই হোক আর শূদ্রই হোক আর সন্ন্যাসী হোক আর গৃহী হোক তাতে কিছু যে কৃষ্ণ তত্ত্ব বেদ যে কৃষ্ণত্ব জানে কৃষ্ণ কি বস্তু কৃষ্ণকে কি করে দেখতে হয় কৃষ্ণকে কি করে জানতে হয় এইসব কথা যিনি জানেন তিনি গুরু তো সেই গুরু হচ্ছে বক্তবীনাথ ঠাকুর তিনি গৃহস্থ ছিলেন শুধু গৃহস্থ নন বড় গভর্নমেন্ট অফিসার ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ছিলেন তাকে দিনের বেলা কোর্টে যে বিচার করতে হতো এবং গৃহস্থ ছিলেন আর সব ছেলে পুলে মানুষ করা ছেলেদেরকে এজুকেশন দেওয়া মেয়েদের বিয়ে দেওয়া তাদের জন্য টাকা রোজগার করা এইসব তো থাকবেই গৃহস্থা সত্ত্বেও তিনি হচ্ছেন আমাদের আচার্য গুরু তিনি এমন ভাবে কাজ করতেন যে ভগবানের সেবাটা সেইটাই মধ্যস্থ রেখেছিলেন হ্যাঁ তিনি অফিস থেকে কোর্ট থেকে আসতেন এসে মুখাত ধুয়ে হ্যাঁ जात जत्किंति जा खावार खेये नितेन निये आठटा समय सुते जेत आर चार घंटा परे रात्रिर बारोटार समय उठे पड़त उठे बोई लिखत uh, uh, He used to go to bed at eight o'clock and rise up uh, at twelve o'clock, and he used to write books. Uh. So দ্যাট ওয়াজ হ্যাঁ এইভাবে তিনি জীবনযাপন করতেন যে আমাদের গৃহস্থের কাজ অনেক আছে কিন্তু তিনি এমনভাবে সেগুলি সব বিভাগ করে নিয়েছিলেন যে তার কৃষ্ণ ভজনে কোনো বাধা হতো না তা আমাদেরও সেই রাম করতে হবে যদি আমরা হরিভজন করতে চাই তা আমাদের গৃহস্থলী কাজকর্ম অনেক কিছু আছে সেগুলো আমরা বাদ দিতেও পারবো না কারণ এটা অন্যায় যে ছেলেপুলে হয়েছে তাদের কিছু দেখবো না তাদের কিছু করব না অবশ্য যদি অসম্ভব হয় হ্যাঁ সে আলাদা কথা তা এই সব কাজ করা উচিত হ্যাঁ সকল গৃহস্থের তার দেখা উচিত মা বাপ না মা বাপ না যদি ভালো না হয় তাহলে ছেলে কি করে ভালো হয় যে ভক্তিবিনোদ ঠাকুর এই রহম গৃহস্থ ছিলেন বলে তিনি এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর মতন ছেলেকে জন্ম দিয়েছ এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আমাদের গুরুদেব তিনি হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র তিনি এই আপনারা এখানে যারা থাকেন এই মায়াপুরের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভক্তিপীনাথ ঠাকুর আমাদের নবদ্বীপেতে সকলেই ভুলে গেছিল যে মহাপ্রভু জন্মস্থানটা কোথায় নবদ্বীপ বলতে গেলে অনেক বড় জায়গা পূর্বেতে আরো বড় জায়গা ছিল নটা দ্বীপ নিয়ে নবদ্বীপ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সব ব্রাহ্মণ পন্ডিত বাস করত। হ্যাঁ পাঁচ বছর পূর্বেতে এটা হচ্ছে লেখাপড়া শেখবার একটা বড় জায়গা নবদ্বীপ এখনো নবদ্বীপে বড় বড় পন্ডিত আছে বাংলাদেশে নবদ্বীপ উত্তরপ্রদেশে বারাণসী এইরকম দারভাঙ্গা হ্যাঁ এরকম সব জায়গা সব ছিল যেখানে যেমন এখন সব ক্যালকাটা ইউনিভার্সিটি হোক ইউনিভার্সিটি সব হয়েছে পূর্বকালেতে এই সব কতগুলি জায়গা লেখাপড়া শেখবার ছিল এখানে নবদ্বীপের চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আপনারা সকলে জানেন তার পিতা সিলেট থেকে এসেছিলেন গঙ্গার ধারেতে বাস করতেন নীলাম্বর চক্রবর্তী ঠাকুর তার কন্যা শচী তার সঙ্গে বিবাহ হয়েছিল এ সমস্ত আছে ভক্তিবীনাথ ঠাকুর তিনি খুব ব্যস্ত যে বাস্তবিক মহাপ্রভুর জন্মস্থানটা কোথা লোকে প্রবাদ যে মহাপ্রভুর জন্মস্থান লোপ হয়ে গেছে কিন্তু তিনি মনে করতেন যে লোপ কি করে হবে নিশ্চয় এই জগন্নাথ দাস বাবাজি তিনি এই মায়াপুরে যেখানে যোগপীটা আছে এখানে তুলসী বন ছিল তিনি ওখানেতে ভজন করতেন তিনি ভক্তি ঠাকুরকে বলেন যে এইটি হচ্ছে পন্থা জগন্নাথ দাস বাবী মহারাজ অনেক বয়স হয়েছিল কেবল হরিনাম করতেন তিনি বৃন্দাবনী ছিলেন তারপরে এখানে এসে বাস করতেন তার কথা অনুসার ভক্ত ঠাকুর আহ এই জায়গাকে উন্নতি করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি যতটা সম্ভব তার অর্থবিত্তির দ্বারাতে এখানে জায়গা সংগ্রহ করেছিলেন তারপরেতে একটা ধাম প্রচারিণী সভা তৈরি করেছিলেন যে সকলে এ বিষয়েতে একটুখানি ইন্টারেস্টমেন্ট নিয়ে ভালো করে হয় আর তিনি এটাও আশা করেছিলেন যে এইখানেতে মহাপুর কথাটা কোনো তো দোল কথা না যে এক একটা লোকের যেমন দল আছে হ্যাঁ আজকাল অনেক সব দল হয়েছে অমুকের দল অমুকের দল অমুকের দল আর সেই সবগুনো ধোঁকাবাজিগুনো ধর্ম নামে চলছে হ্যাঁ সেই জন্য ভাগবত বলেছেন এবং তার ইয়ে ভাষান্তর করে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে এই পৃথিবীতে যে ধর্ম নামে যেসব দেশ চলছে যে আমাদের এই ধর্ম আমাদের এই ধর্ম এগুলি সব বঞ্চনা ধর্ম কখনো আলাদা হতে পারে যেমন সোনা সোনা যদি কেউ বলে এটা হিন্দু সোনা এটা মুসলমান সোনা এটা খ্রিস্টান সোনা হয় নাই সোনা 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 আবার হিন্দু আর মুসলমান খ্রিস্টান হয় না এটা হচ্ছে ভ্রম এইগুলো হচ্ছে চিঠি হ্যাঁ যেমন ও আমাদের এই কলেজ স্ট্রিটে কলকাতায় হিন্দু পাটার দোকান পাটা খাবে মাংস খাবে হিন্দু আর মুসলমানি হ্যাঁ কিন্তু তিনি হচ্ছেন শুদ্ধ হিন্দু পাটা খান সব চলছে তো এইগুলি সব ছেড়ে দিতে হবে বাস্তবিক ধর্ম হচ্ছে ভগবানের চরণে শরণাগতি দ্যাট ইজ ধর্ম হ্যাঁ কৃষ্ণ ভগবদ্গীতাতে গীতা বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে আমি ধর্ম সংস্থাপন করবার জন্য যুগে যুগে আস সেটা কি সে ধর্মটা সেটা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম ন সেটা হচ্ছে আসল ধর্ম সেটা কি সর্বধর্ম আন পরিত্য মামি গঙ্গ এটা হচ্ছে ধর্ম যে ভগবানের চরণেতে শরণাগত হয়েছে সে হচ্ছে ধার্মিক আর সব অধার্মিক সব বোকা বদমাইশ হ্যাঁ এইটা বুঝে নেবে আমাদের হচ্ছে এইটি হচ্ছে টেস্ট যেমন সোনাটা কি জানতে হলে যারা সোনা চেনে পাথরে ঘষে বুঝে নেয় এটা কি দামের সোনা তেমনি আমাদের কাছে একটা কষ্টি পাথর আছে সেই কষ্টি পাথরে আমরা দেখিনি যে কি কত ধার নেই সেটা কি সেটা মানে আমাদের কোন একটা আবিষ্কৃত বস্তু ন সেটা শাস্ত্রেতে বলছে কৃষ্ণ যেমন বলছে নবান দুষ্কৃত নাম মূঢ়া প্রপদ্যন্তে নাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরি ভাব মা শিখা এই কোষ্টিপাত যাই দেখব যে কৃষ্ণতে প্রবৃত্তি নাই কৃষ্ণকে বোঝে না কৃষ্ণকে জানে না অথচ ধার্মিক আমরা সেটা গ্রহণ করব না আমরা গ্রহণ করব কি এটা মহাপাপি দুষ্কৃতি ন মানে মহাপাপ কেবল পাপ কাজ করে সে এই ক্লাস লো যারা কেবল পাপ কাজ করছে যারা বোকা মুড়া নমাং দুষ্কৃতি ন মুড়া নরাধমা মনুষ্য সমাজের মধ্যে অত্যন্ত হেয় নরাধ আর মায়া অবৃত মানে এই লোকটা এত বিদ্যান ইউনিভার্সিটিতে এত সব পাস টাস করেছে আর আপনারা একে বলছেন যে মহাপাপী বোকা নরাধম হ্যাঁ আমরা বলছি না বলছি